প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, এমএসআই ডায়েরির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল বাটনটি ক্লিক করুন। ক্রিকেট খেলায় মূলত যারা ব্যাটিং বোলিং দুই বিভাগেই প্রায় সমান পারদর্শী হয় তাদের অলরাউন্ডার বলা হয়ে থাকে। প্রতিটা টিমে অলরাউন্ডারের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই সকল দলই চায় তাদের দলে অলরাউন্ডারের সংখ্যাটা বাড়াতে। অলরাউন্ডাররাই দলের ভারসাম্য বজায় রাখে, দলকে ভালো ফলাফল এনে দেয়। আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে এমন ছয়জন নামকরা অলরাউন্ডারকে নিয়ে যারা বা হাতে ব্যাট করলেও বল করে থাকে ডান হাতে। তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তারা জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। চলুন তাহলে দেখে নিই আজকের ভিডিওটি। বেন স্টোকস, ইংল্যান্ড। বর্তমান সময়ে বিশ্বের নামকরা অলরাউন্ডার বেন স্টোকস। স্টোকস এমন একজন অলরাউন্ডার যিনি মিডিল অর্ডারে ব্যাট করে এবং ডেথ ওভারে বল করে পারদর্শী। ইংল্যান্ড দলের জন্য তিনি একজন খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। 2019 সালে ওডিআই বিশ্বকাপে তার অলরাউন্ডারের দক্ষতা দেখেছে পুরো বিশ্ব। এই নামকরা অলরাউন্ডার বোলিং ডান হাতে করলেও ব্যাটিং করে থাকেন বা হাতে, তবুও তিনি দুই বিভাগে সমান পারদর্শী। জেমিনিশাম, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার জেমিনিশাম, যিনি একজন হার্ড হিটার ব্যাটসম্যান হওয়ার পাশাপাশি দলের প্রয়োজনে বোলিংয়ে উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রয়েছে। নিশামও একজন অলরাউন্ডার যিনি ডান হাতে বোলিং করে থাকেন এবং বাঁ হাতে ব্যাটিং করেন। টি টোয়েন্টি ফর্ম্যাটে তার দক্ষতা যথেষ্ট প্রমাণ করেছেন। 2021 সালে মুম্বাই ইন্ডিয়ান্স দল এই অলরাউন্ডারকে তাদের দলে ফিরিয়েছে। ওয়াশিংটন সুন্দর, ভারত। ভারতের উদীয়মান অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ডান হাতে বল করলেও বাঁ হাতে ব্যাট করে থাকেন। তিনি তার স্পিন বোলিং ও ব্যাটিং নৈপুণ্যে বর্তমানে দুর্দান্ত পারফরমেন্স করে চলেছেন, এমনকি টেস্ট ক্রিকেটে ব্যাটিং দক্ষতারও পরিচয় দিয়েছেন। তার দুর্দান্ত পারফরমেন্সের কারণে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি। মঈন আলী, ইংল্যান্ড। সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ড দলের একজন গুরুত্বপূর্ণ অলরাউন্ডার মঈন আলী, ডান হাতে স্পিন বোলিংয়ের পাশাপাশি বাঁ হাতে বিধ্বংসী ব্যাটিং করে থাকেন মঈন আলী। দিন দিন টি টোয়েন্টি ক্রিকেটে জনপ্রিয় হয়ে উঠছেন তিনি। সম্প্রতি 2021 সালের আইপিএলে সিএসকে দলে তিনি অসাধারণ পারফরমেন্স করেছেন। মোহাম্মদ সাইফউদ্দিন, বাংলাদেশ। বাংলাদেশ দলের দুর্দান্ত পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন, তিনি বাঁ হাতে ব্যাটিং এবং ডান হাতে বোলিং করে বাংলাদেশ দলে নিয়মিত পারফরমেন্স করে যাচ্ছেন। তরুণ এই অলরাউন্ডার অল্প দিনে অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন। কার্যকরী বোলিংয়ের পাশাপাশি মিডল অর্ডারে বিধ্বংসী ইনিংস খেলার দক্ষতা রয়েছে তার। ভবিষ্যতে তিনি একজন দুর্দান্ত অলরাউন্ডার হবে, ভক্তদের এটাই আশা। প্রিয় ভিউয়ার্স, এই ছিল ছয়জন জনপ্রিয় অলরাউন্ডার যারা বাঁ হাতে ব্যাটিং করলেও ডান হাতে বোলিং করে থাকে। এই ছয়জন অলরাউন্ডারের মধ্যে আপনার প্রিয় অলরাউন্ডারকে আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।